কোরআনের গৌরবে সুন্নার সৌরভে ভরিয়ে দাও প্রাণ মন, তুমি হবে ইসলামিক আইকন। বেক্সিম কো ইসলামিক আইকন। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আরটিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। শুরু করছি কোরআন সুন্না বাংলাদেশ ও বিশ্বের বহুমুখী জ্ঞান নিয়ে আন্তর্জাতিক আয়োজন বেক্সিমকো ইসলামিক আইকন সিজন ফোর। আমরা প্রতিদিন দুজন প্রতিযোগীর জ্ঞানের যুদ্ধ দেখি এবং একজনকে নিই পরবর্তী রাউন্ডে এবং একজনকে বিদায় নিতে হয় এই আসর থেকে। আর এভাবেই আমরা খুঁজে পাবো আগামী দিনের ইসলামিক আইকন। সবার জন্য থাকছে মোট ২৫ লক্ষ টাকার পুরস্কার, সেরা ১০ জনের জন্য থাকছে ট্যাবসহ অন্যান্য উপহার। দর্শক, তাদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করেন বিজ্ঞ বিচারক এবং থাকেন দুজন অতিথি, তাদের সাথে পরিচিত হব। তার আগে জানাতে চাই এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং আল আরাফা ইসলামী ব্যাংক PLC। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, চলুন আমরা শুরুতেই প্রতিযোগীদের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, পাবনা সদর উপজেলা থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতা হিফজুল কোরআন, দাওরা হাদিস ও ইফতা। অনার্স মাস্টার্স ইসলামিক স্টাডিজে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়ে মোহাম্মদ মুদাসির মজাহিরি, ইন্ডিয়া মগরি বঙ্গাল কে নদিয়া জেলা সে তালুক রাখতা হুম। মাদ্রাসা মজাহিরুল উলুম সাহারনপুর UP সে দাওরায়ে হাদিস ওর কিরাতে হাফস কি। দর্শক, এ দুজন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স কে বিচার বিশ্লেষণ করবেন দুজন বিজ্ঞ বিচারক, তাদের সাথে পরিচিত হইনি। আমাদের মাঝে আছেন এদেশের প্রবীণ আলেমী দ্বীন ইসলামিক স্কলার ডক্টর অধ্যক্ষ শাহজাহান আলী মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এছাড়াও আমাদের মাঝে বিজ্ঞ বিচারক হিসেবে আছেন বিশিষ্ট আলেমী দ্বীন ইসলামিক স্কলার, মাসিক মদিনার সম্মানিত সম্পাদক জনাব ডক্টর আহমদ বদরুদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের মাঝে দুজন অতিথি আছেন। আছেন এম হাসান জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাব এডিটর সোনারগাঁও সমাচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবং আমাদের মাঝে আছেন হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, বিশিষ্ট আলেমী দ্বীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কোরআন ও সুন্নার পারফরমেন্স দেখি। আমাদের আজকের নির্বাচিত বিষয় হতাশা ও আত্মহত্যা রোধে ইসলাম। পারফরমেন্স দেখব, তার আগে একটা প্রতিবেদন দেখে আসতে চাই। মানুষের জীবন ক্ষণস্থায়ী, ক্ষণিকের যাত্রাপথে সুখ দুঃখ হাসি কান্না জীবনের সঙ্গী। মানুষ বাঁচে আশা নিয়ে, আগামীর জন্য সুখের স্বপ্নে ঘর বাঁধে। কখনো আশা ভঙ্গ হয়, তখন হতাশ হয় মন। বিষণ্ন হৃদয় তখন বেছে নেয় আত্মহননের পথ। দিন দিন বাড়ছে আত্মহত্যার সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে বছরে প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় ৬৫ লাখ মানুষ আত্মহত্যার ঝুঁকির মধ্যে রয়েছে। গবেষকদের মতে আত্মহত্যার প্রধান কারণ পারিবারিক কলহ, সামাজিক অঘটন, জীবন সংগ্রামে ব্যর্থতা ও মানসিক অবসাদ। তবে আত্মহত্যার এই প্রবণতা বেশি দেখা যায় তরুণ তরুণীদের মাঝে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে ব্যর্থতা, চাকুরি না পাওয়া সহ পছন্দের মানুষকে বিয়ে করতে না পেরে অনেকেই নিজের প্রতি আত্মঘাতী হয়। কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়ে যে আত্মহত্যার পথ বেছে নেয়, সে জীবনের অন্য সুন্দর দিকটা উপলব্ধি করতে পারে না। সে উপেক্ষা করে পরিবার, স্বজন ও বন্ধুদের মায়া ভালোবাসা। এই পৃথিবীর সৌন্দর্যে আটকায় না তার হৃদয়, আল্লাহর নিয়ামতকে এক প্রকার অস্বীকার করে। কারণ সে ভুলে যায় যে মানুষের জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কেউ না থাকলেও আল্লাহ পাশে আছেন বলে মুমিনরা শান্তি অনুভব করেন। সকল কাজের মাঝে তারা আল্লাহকে খুঁজে পান।
আমরা প্রতিবেদনটি দেখলাম। দর্শক, শুরুতেই আজকের নির্বাচিত বিষয়ে কোরআন ও সুন্নাহ জিজ্ঞাসা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জহির সাহেব, আপনি তো আলহামদুলিল্লাহ হাফেজে কোরআনও বটে, অতএব আপনি কোরআন থেকে আত্মহত্যার ব্যাপারে কি কি জানেন, কয়টা আয়াত জানেন একটু আমাদেরকে শোনান। আলোচ্য বিষয়ের উপর কোরআনে কারিমের বেশ কিছু সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি তন্মধ্যে থেকে কোট করছি। 2 নম্বর সুরা বাকারা এর 195তম আয়াত, 4 নম্বর সুরা নিসা এর 29তম আয়াত, 12 নম্বর সুরা ইউসুফের 87তম আয়াত, 29তম সুরা আনকাবুতের 23তম আয়াত, 30তম সুরা রোমের 36তম আয়াত, 39তম সুরা ঝুমারের 53তম আয়াত, 41তম সুরা ফুসসিলাতের 49তম আয়াত, 42তম সুরা সুরা শুরার 28তম আয়াত, এছাড়াও আরও অন্যান্য সুরায় রয়েছে। ধন্যবাদ আপনাকে, কোরআন থেকে অনেক রেফারেন্স দিয়েছেন আপনি। এবার আমাদেরকে কয়েকটি হাদিস আপনি শোনান। হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, আমি সেখান থেকে কিছু কোট করছি। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, বাবু মান হালাফা বিমিল্লাতিন সিওয়া মিল্লাতিল ইসলাম, এই চ্যাপ্টারে আন সাবিত ইবনে দহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ। বাবু ফি কিসসাতির রাজুলিল্লাজি জারাহা জারহান শাদীদা ফি ইহদাল গাজওয়াত, এই অধ্যায়ে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। কিতাবুল হুদুদ, বাবু তাহরিমিল ইনসান কতলা নাফসিহি ওমান কতলা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি, এই অধ্যায়ে হাদিস নকল করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। আরও হাদিস নকল করেছেন বাবু দালিল আলা আন্না কাতালা নাফসিহি উযযিবা বিহি। আমি আপনাকে হতাশার উপরে প্রশ্ন করেছিলাম এবং রেফারেন্সগুলো কোরআনুল কেরিম থেকে দিয়েছেন আপনি সঠিকভাবেই, কিন্তু হাদিসের রেফারেন্স উল্লেখ করতে গিয়ে আপনি করতেছেন সবগুলোই কেতালের ব্যাপারে। এর অধীনে হাদিসগুলো আছে, আমি যদি হাদিসের এবারত শোনাই তাহলে। আচ্ছা জি, আপনি একটু হাদিসের এবারত, দুইটা হাদিসের এবারত শোনান আমাদেরকে। আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযারারিন আসাবাহু ফাইন কানা লা বুদ্দ ফাইলান ফালইয়াকুল আল্লাহুম্মা আহইনি মা দামাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। হতাশার কি আছে? হতাশা হলো যখন কোনো মানুষ কোনো ক্ষতির সম্মুখীন জরারে লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার কারণে এখান থেকেই সে অনেক সময় মৃত্যু কামনা করে, নিজের জীবন থেকে সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই হাদিসের মধ্যে সেটাই তাকে বলা হয়েছে, যদি একান্ত তার মৃত্যু কামনা করতেই হয় তাহলে সে যেন এইভাবে কামনা করে যে যতদিন আমার হায়াতটা আমার জন্য কল্যাণকর হয় ততদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আর যখন আমার হায়াতটা আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয় তখন আমাকে মৃত্যু দান করে। ধন্যবাদ, মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য প্রশ্ন আহমেদ বদরুদ্দিন খান। জনাব মুদ্দাসির, আপনি আজকের নির্ধারিত বিষয়ের উপর কোরআন এবং সুন্না থেকে আপনি কিছু উপমা পেশ করুন। কোরআন থেকে রেফারেন্স সুরা বাকারার ভিতরে 195 নম্বর আয়াতে আল্লাহ তাবারকাতাল্লাহ এই বিষয়ে বলেছেন এবং সুরা নিসার থেকে 29 নম্বর আয়াত থেকে আয়াতে এই সম্বন্ধে কিছু বলেছেন এবং সুরা জুমার থেকে 53 নম্বর আয়াতে এই সম্বন্ধে কিছু বলেছেন। হাদিস শরীফ থেকে বুখারী শরীফে 1363 নম্বর হাদিস থেকে এই কথা এই সম্বন্ধে কিছু বলেছেন। সুরা মুসলিম শরীফ থেকে 110 নম্বর হাদিস এবং ইবনে মাজা শরীফ থেকে 4138 নম্বর হাদিস এই বিষয়ে বর্ণনা করেছেন। সহি মুসলিমের যে মানে নাম্বারটা পেশ করলেন সেই হাদিসটা কি সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া আযযাবাহুল্লাহু বিহি ফি নারি জাহান্নাম। দর্শক, এই পর্যায়ে আমরা ভিডিও প্রশ্নে যাব, শুরুতেই আপনার কাছে।
প্রশ্ন হল, পবিত্র কোরআনে তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত পাঁচটি গজবের কথা বলা হয়েছে। প্রশ্ন হলো, এই গজবগুলো কার উপর পতিত হয়েছিল এবং কোন আয়াতে তা বর্ণিত আছে? কুরআনুল কারীমের এই আয়াতে এই পাঁচটি গজবের কথা এসেছে। কোন সূরায় কত নম্বর আয়াত বলতে পারবেন? না স্যার। জি, সম্মানিত বিচারক সিদ্ধান্ত নেবেন। পরবর্তী ভিডিও প্রশ্ন আপনার জন্য। আপনার জন্য প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের কর্মের বিরতি ঘটে, কিন্তু পৃথিবীতে এমন সব কর্ম সে রেখে যায় যার কোনো বিরতি ঘটে না, এই তিনটি কর্ম কি? ভালো কাজ, মানে নেক আমলের কাজ। দ্বিতীয়ত, যে আল্লাহর ঘর যদি কেউ তৈরি করে যায়, সেই ঘরের কাজটা সারা জীবন থাকে। তিন নম্বর, যদি কেউ শিক্ষক সে অপরকে শিক্ষা দিয়ে যায়, সেই শিক্ষার ব্যবস্থা সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকে। আপনি কি এই হাদিসটা বলতে পারবেন? না। জি, সম্মানিত বিচারক সিদ্ধান্ত নেবেন যে আপনি বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে ব্যাখ্যা কতখানি দিয়েছেন। এবারে বাংলাদেশ ও ভারত জিজ্ঞাসা। প্রথম প্রশ্ন আপনার জন্য, মুঘল আমলের ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ, এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরবিয়ার সামনে অবস্থিত। জি, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, জাকির নায়েকের পুরো নাম কি এবং তিনি ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ডক্টর জাকির নায়েকের পুরো নাম হচ্ছে ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এবং তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন ভিডিওতে। প্রশ্ন হল, রাজশাহীতে কোন মহান পুরুষ সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন? হযরত শাহ মাকদুম রাহিমাহুল্লাহ। যে উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, আপনার জন্য প্রশ্ন হলো, বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? বাবর। আপনি বলেছেন বাবর, সঠিক উত্তর হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। দেখছেন জ্ঞানের আন্তর্জাতিক আয়োজন বেক্সিমকো ইসলামিক আইকন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তুমি হবে ইসলামিক আইকন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 4। এই আয়োজনে আমরা বাংলাদেশ ও ভারতের বন্ধুদের পারফরমেন্স দেখছি, কোরআন, সুন্না, বাংলাদেশ ও ভারত জিজ্ঞাসা সহ নানা বিষয়ে। এ পর্যায়ে ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি আমার গর্ব। ঐতিহ্যের ইসলাম আমার গর্ব। এখানে প্রশ্ন করব না আমি, প্রশ্ন করবেন সম্মানিত বিচারক, কিন্তু ভিডিওতেই দেওয়া থাকবে উত্তর। দেখা যাক আপনাদের আইকিউটা কেমন, মনোযোগ দিয়ে দেখতে হবে। শুরুতে আসছি আপনার কাছে। 800 খ্রিস্টাব্দের দিকে ইসলামের সর্বপ্রথম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান ডিস্টিলেশন অর্থাৎ সিদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থের একটিকে আরেকটি থেকে পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন। জাবিরি অনেক মৌলিক প্রক্রিয়া ও যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে আলকেমিকে কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্রের রূপ দেন। তার আবিষ্কৃত তরলীকরণ, স্ফটিকীকরণ, সিদ্ধকরণ, শুদ্ধকরণ, অক্সিজেনের সাথে যুক্তকরণ, বাষ্পীভবন ও ফিল্টারেশন প্রক্রিয়া এখনও বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। রসায়ন শাস্ত্রের জনক হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে। জনাব মুদ্দাসির, আপনার জন্য প্রশ্ন, প্রখ্যাত মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান কোন পদার্থ আবিষ্কারের মাধ্যমে তরল পদার্থ একটিকে অন্যটি থেকে পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হচ্ছে ডিস্টিলেশন বা সিদ্ধকরণ পদ্ধতির মাধ্যমে। পরবর্তী ভিডিও প্রশ্ন আপনার জন্য।
চিকিৎসা বিজ্ঞানের আরেক কিংবদন্তির নাম হাসান ইবনে হাইসাম। একাধারে চিকিৎসক, পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ, হাসান ইবনে হাইসামই সর্বপ্রথম আধুনিক অপটিক্স সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি চক্ষু চিকিৎসায় এত বেশি সফলতা অর্জন করেছিলেন যে সমকালীন চিকিৎসকরা থমকে দাঁড়িয়েছিল। দৃষ্টিবিজ্ঞান বিষয়ক তার রচিত কিতাবুল মনজির নামক গ্রন্থটি আজও অমর। আমার প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম আধুনিক অপটিক্স কে ধারণা দিয়েছিলেন? হাসান ইবনে হাইসাম। জি দর্শক, এবারে না প্রশ্ন করব আমি, আর না প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক, প্রশ্ন করবেন এদেশের জনগণ। বেক্সিমকো ইসলামিক আইকনের সাথে পুরো বাংলাদেশ, তোমার সাথে পুরো বাংলাদেশ। প্রথম প্রশ্ন আপনার জন্য। ইসলামিক আইকনের কাছে আমার প্রশ্ন হলো, আখেরি চাহার সম্ভব কাকে বলে? এ শরীয়তে এর কোনো ফজিলত আছে কিনা? আখেরি চাহার সাম্বা বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে বোঝানো হয়েছে। আখেরি চাহার সাম্বা হলো বুধবার, যেদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের অসুখ একটু বেড়ে গিয়েছিল, সেটাকে আখেরি চাহার সাম্বা বলে। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। ইসলামী আইকনের কাছে আমার প্রশ্ন, মক্কা ও মদিনায় মাসব্যাপী সিয়াম পালনের বিশেষ কোনো ফজিলত আছে কি? মক্কা এবং মদিনায় সিয়াম পালন করলে পরে বার্তা বেশি সওয়াব পাওয়া যাবে এমন কথা হাদিস কোরআনে নেই। জি, আপনার প্রশ্নের উত্তরে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কত নাম্বার দেয়া যায়। এবারে ইসলামিক নলেজ। ইসলামিক নলেজের প্রথম প্রশ্ন আপনার জন্য। ইসলামী ব্যাংকিং এর পরিভাষায় ইয়াদুল আমানাহ অর্থ কি? মূলধন। আসলে এটি হবে আমানতের কর্তৃত্ব। আপনাকে কত নাম্বার দিবেন সিদ্ধান্ত তারা নেবেন। আপনার জন্য প্রশ্ন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের মৃত্যুর খবর জিনদেরকে জানিয়েছিল কোন প্রাণী? পাচ্ছেন না, উত্তর হবে দাব্বাতুল আরদ বা মাটির পোকা। পরবর্তী প্রশ্ন আপনার জন্য, গর্ভে সন্তান কতদিন থাকলে ফেরেশতারা আল্লাহর হুকুমে চারটি বিষয় লিখে দেন? 40 দিন। আপনি বলেছেন 40 দিন, সঠিক উত্তর হবে 120 দিন। পরবর্তী প্রশ্ন আপনার জন্যে, মুসলিম সংখ্যালঘুদের বন্দি রাখতে বিশ্বের সর্ববৃহৎ জেলখানা নির্মাণ করেছেন কোন দেশ? ভারত, জাজিরায় আন্দামান। আপনি ভারতের কথা বলছেন, উত্তর হবে চীন। দর্শক, এই ছিল জ্ঞানযুদ্ধের আয়োজন। বিজ্ঞ বিচারক হিসেব করছেন কে যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে এই আসর থেকে আমরা বিদায় জানাবো। দর্শক, চলুন এই সুযোগে আমরা একটু জেনে আসি আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ রয়েছেন, তারা এই প্রোগ্রাম সম্পর্কে কী ভাবছেন একটু শুনে আসতে চাই। শুরুতেই শেখ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রাম উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোগুলিকে সমাজের সব জায়গায় ছিটিয়ে ছেড়ে দেওয়ার জন্য ইসলামিক আইকন যে এই প্রোগ্রাম চালু করছে, এটা অনেক প্রশংসনীয় এবং অনেক প্রয়োজনীয়। তো এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ হতে পারে, যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে আমার পক্ষ হইতে একটা বাক্য হইলো জনগণের মধ্যে বা সমাজের মধ্যে ছিটিয়ে দাও, যেন সবাই তা থেকে উপকৃত হতে পারে। তো এই কারণে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ইসলামিক আইকন পরিবারকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই এম হাসান জামান খান, সাব এডিটর সোনারগাঁও সমাচার। ইসলামিক আইকন সিজন 4-কে অসংখ্য ধন্যবাদ, এবং এই আধুনিক বিশ্বে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে ইসলামের সম্প্রসারণ তথা মানুষ সাধারণ মানুষের মাঝে সর্বত্র ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ এবং আধুনিক বিশ্বকে জানার জন্য এটা একটি চমৎকার আয়োজন, এবং আমি আশা করি এটার ধারাবাহিকতায় মানুষ অনেক কিছু জানতে পারবে, মানুষের নৈতিকতার সম্প্রসারণ হবে এবং নৈতিক অবক্ষয় রোধ হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক PLC। বিজ্ঞ বিচারকের দেয়া রায় অনুযায়ী একজন যাবে পরবর্তী রাউন্ডে আর একজনকে এই আসর থেকে আমরা বিদায় জানাতে চাই দোয়া সহ। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন দিনের দায়ী হিসেবে। বিজ্ঞ বিচারকের দেয়া রায় অনুযায়ী ভারতের বন্ধু যাচ্ছে না পরবর্তী রাউন্ডে, পরবর্তী রাউন্ডে যাচ্ছে বাংলাদেশের বন্ধু। অনেক অনেক শুভকামনা, মাশা আল্লাহ। এবং সেই সাথে আপনাকে ক্রেস্ট এবং দোয়া সহ আমরা বিদায় জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিনের দাওয়াত পৌঁছে দেবার তৌফিক দান করুন, আমিন।
দর্শক, এই ছিল আজকের ইসলামিক আইকনের আয়োজন। আগামীকাল নতুন পর্বে নতুন কিছু দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের গৌরবে সুন্নার সৌরভে ভরিয়ে দাও প্রাণ মন, তুমি হবে ইসলামিক আইকন। বেক্সিমকো ইসলামিক আইকন।